স্কুল খুলে সকাল 10:30 পড়ুয়াদের ঢল নেমে যায় প্রাঙ্গণে। তবে দেখা মেলে না শিক্ষক শিক্ষাকর্মী, অগত্যা নিজেরাই স্কুল পরিষ্কার করে খুদে পড়ুয়ারা। শিক্ষার হতাশাজনক ছবি ফাঁসি দেওয়ার সায়দাবাদ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ, দিনের পর দিন নিজেদের ইচ্ছে মতো স্কুলে যান শিক্ষকরা, যে কারণে পড়ুয়াদের অনেক ক্লাসেই পড়ানো হয় না। কেউ আবার দেরিতে এসেও হাজিরার খাতায় সময় এগিয়ে লেখেন। কেন দেরিতে স্কুলে আসে প্রশ্নে নানা নজুহাত শিক্ষকদের। আপনারা এত দেরি করে আসার কারণটা কি? স্যার একটু আমরা জামে ফেসে গেছিলাম। কোথা থেকে আসছেন? স্যার সোনাপুর থেকে। সোনাপুর থেকে প্রায় তো আপনারা দেরি করে আসেন। না স্যার, হার দিন লেট নেই 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 আজ কিউকি মেরা তো প্রেসার বাড় গয়া তো কা ডাক্তার কে পাস গই থি। থোড়া সা 15 মিনিট সে সা ওয়াই পে। তো গভর্নমেন্ট কা কি রুল সে কিতনা বাজে আনা চাই স্কুল? 11:15 তক। তো ইহাঁ পার কা জো প্যারেন্টস লোক হ্যায় ও লোক তো বল রাহা থা হার দিন আপ লোক দেরি কর গয়ে। নেই নেই কবি নেই। বাড়িতে রিলেটিভ আসছিল আজকে, এই জন্য একটু লেট হয়ে গেছে। আপনি তো প্রত্যেকদিন দেরি করেন। না 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 না, প্রত্যেকদিন আসি না তো, প্রত্যেকদিন তো আমি আজ চলে আসি তাড়াতাড়ি। শিক্ষকদের অবগত করেও কোনো লাভ হয়নি, হতাশ হয়ে বলাই ছেড়ে দিয়েছেন প্রধান শিক্ষক। হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে স্কুলে লেটই আসেন ওনারা। আমি অনেকবার বলি, এখন আমার শিক্ষক হয়ে যদি বারবার একজনকে রিকোয়েস্ট করতে হয়। কিন্তু অ্যাটেন্ডেন্স খাতা দেখা গেল যে দেরি করে আসার পরেও 11টার সময় ডেট দেওয়া রয়েছে। হ্যাঁ এখন কি বলবো, সবাই আসে, আমি কি বলবো, আমি এখন প্রধান শিক্ষক ঠিকই, কিন্তু আমি আর এক মাস আছে, এক মাসের মধ্যে আমি চাই না কোনো শিক্ষকের সাথে একটা মনোমালিন্য হোক। বারবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার তলানিতে ঠেকে যাওয়ার উদাহরণ জলের মতো স্পষ্ট হয়ে উঠছে। সাদাবাদ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের মতো না জানি আরও কত স্কুল রয়েছে রাজ্যে, ভোটে জেতা আসন সংখ্যার মতো শিশুর অন্ধকারে ডুবে যাওয়ার হিসেব কে রাখে? ফাঁসি দেওয়া থেকে পিকায় ঘোষের রিপোর্ট, কলকাতা নিউজ।